এবার যদি সন্ত্রাস করতে আসে, সন্ত্রাসের কালো হাত আমরা গুড়িয়ে দেব ইনশাল। না এসে যাবে কোথায়? না এসে পালাতে শেখ হাসিনাকে আপনারা পালাতে বাধ্য করতে চেয়েছিলেন। আওয়ামী লীগ ভয় পায় না, আন্দোলনের গতি এখন মারা গাঙ্গের মতো। ফাইনাল খেলার জন্য প্রস্তুত আওয়ামী লীগ। 2013 সাল, 2014 সাল মনে আছে কিভাবে গাছগুলো কেটেছে, কিভাবে রাস্তা কেটেছে, কিভাবে রেল লাইন পুড়েছে, কিভাবে বাসে হামলা চালিয়ে মিডিয়া যাত্রীকে পুড়েছে, ড্রাইভার কন্ডাক্টরকে মেরেছে, কিভাবে তারা সারা বাংলা ভূমি অফিসে আগুন দিয়েছে, তারা এই দেশে বিদ্যুৎ স্টেশন পুড়িয়ে দিয়েছে। কোন আমলে কখন ভোট কেন্দ্র পুড়িয়ে দিয়েছে? 2014 সালে 500টা স্কুলে তারা আগুন দিয়েছে। এবার যদি সন্ত্রাস করতে আসে, সন্ত্রাসের কালো হাত আমরা গুড়িয়ে দেব ইনশাল। খালি মাঠে গোল দেব না, শক্ত খেলা চাই। বিএনপি শেষ পর্যন্ত পানি গোলা করে আসবে, আসবে শেষ বেলায় আসবে। হ্যাঁ, আরেকবার সাধিলে খাইব, ঠিক না? গতবারও আসবে না, শেষ পর্যন্ত কি হলো? আসলো না, এসে যাবে কোথায়? না এসে পালাতে। একজন পাখি পালিয়েছে, বাকিরাও পালাবার পথ খুঁজবে। আওয়ামী লীগ পালায় না, শেখ হাসিনাকে আপনারা পালাতে বাধ্য করতে চেয়েছিলেন। আওয়ামী লীগ ভয় পায় না, মারা গাঙ্গে জোয়ার আসে। বিএনপি এখন এটা দেয় ওটা দেয়, ইউনিয়নে যায়, থানায় যাবে। আন্দোলনের গতি এখন মারা গাঙ্গের মতো। তারাই এখন অভ্যুত্থান থেকে আহত গণ আন্দোলন নিয়ে ভয়ে ভয়ে পদযাত্রা নিয়েছে। কথা কথা বলেন, সরকারের পায়ের তলায় নাকি মাটি নেই? কার পায়ের তলা তো, কার পায়ের তলা মাটি আছে, কার পায়ের তলা নাই, এটা প্রমাণ করতে হবে কোথা? নির্বাচন, নির্বাচনে প্রমাণ হবে জনগণ কাদের পক্ষে। শেখ হাসিনার সৎসাহস আছে, তিনি বলেছে হেরে গেলে আমরা বিদায় নেব, জনগণের নেতৃত্বের কাছে আমরা মাথা নত করব, জনগণের ইচ্ছাই আমাদের ইচ্ছা, আমরা মেনে নেব। তাহলে ফাইনাল খেলার জন্য প্রস্তুত আওয়ামী লীগ? সুনামগঞ্জ প্রস্তুত? ঠিকঠাক মতো পার্টিটা করে, অনেক ক্ষয়ক্ষতি অনেক হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অন্তর কলহে আগুন জ্বালাবেন না, দলকে এক রাখুন, আওয়ামী লীগ এক থাকলে এই দেশে কোন রাজনৈতিক শক্তি নেই ইনশাল্লাহ আওয়ামী লীগকে হারাতে পারে।